কম্পিউটার শিক্ষায় প্রাথমিক পর্যন্ত আমরা বা যদি আগামীতে ক্ষমতা আসতে পারি প্রাথমিক পর্যন্ত বাধ্যতামূলক করে দিয়ে প্রত্যেক ছেলে কম্পিউটার শিক্ষা গ্রহণ করবে প্রত্যেক ছেলে এই প্রযুক্তি শিক্ষা গ্রহণ করবে দেশে কাজ পাবে আন্তর্জাতিকভাবে কাজ করবে ভোকেশনাল ট্রেনিং নেবে দেশে কাজ করতে পারবে বিদেশে কাজ করতে পারবে সেই সাথে সাথে বেকার সমস্যা দূর করার বিভিন্ন কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি এই যে আজকে এতগুলি টেলিভিশন আওয়ামী লীগ সরকারের আমলেই এই টেলিভিশন বেসরকারি খাতে আমরা দিয়ে দিই এবারে আসার পরে অনেকগুলি টেলিভিশন বেসরকারি খাতে দিয়েছি সেখানে বহু যুবকের এবং মেয়েদের কর্মসংস্থার সৃষ্টি হয়েছে বেসরকারি ব্যাংক করে দিয়েছি বহু মানুষের কর্মসংস্থার সৃষ্টি হয়েছে এভাবে প্রত্যেক এলাকায় আমরা কর্মসংস্থার ব্যবস্থা করে দিচ্ছি মানুষ কাজ পাচ্ছে বেকার সমস্যা দূর হচ্ছে ইতিমধ্যে এই চার বছরে প্রায় পাঁচ লাখের কাছাকাছি আমরা সরকারি চাকরি দিয়েছি সর্বমোট প্রায় আশি লাখের মতো বেকার যুবকদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি চার বছরে এত লোকের কর্মসংস্থান কোন সরকার কোনো দিন করতে পারে নাই যেটা আওয়ামী লীগ করতে পেরেছে কারণ আমরা চাই আমাদের দেশের মানুষ উন্নত জীবন পাবে আজকে অর্থনৈতিকভাবে বাংলাদেশ শক্তিশালী বিশ্ব অর্থনৈতিক মন্দার শাখা সত্ত্বেও আমরা মজবুত অর্থনীতি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি বাংলাদেশ আজকে মাতৃ মৃত্যু হার কমিয়েছে শিশু মৃত্যু হার কমিয়েছে বাংলাদেশ আজকে প্রতিটি ক্ষেত্রে অগ্রগতি লাভ করছে কাজে এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আমরা স্বাধীনতা এনেছি জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত দেশ হিসেবে গড়তে চাই আর এই ঢাকা শহর উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছি যে বিদ্যুতের সমস্যা প্রতিনিয়ত ছিল আপনারা জানেন ছিয়ানব্বইতে সরকার আসলাম ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ ছিল আমরা চার হাজার তিনশো মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন বাড়ালাম আসলো বিএনপি আর জামাত ক্ষমতায় এক ফোটা বিদ্যুৎ উৎপাদন বাড়ায় নাই বরং বিদ্যুতের টাকা পয়সা লুটপাট করে খেয়ে মানি লন্ডারিং করে টাকা বিদেশে পাঠিয়েছে আর মানুষ বিদ্যুৎ পায় নাই পেয়েছে কি শুধু খাম্বা কারণ বিএনপি নেত্রীর ছেলে খাম্বার ব্যবসা করে বাংলাদেশের মানুষের খাম্বা দিয়ে গেছে বিদ্যুৎ আর দিয়ে যায় নাই আমরা আসার পরে দেখি চার হাজার তিনশো মেগাওয়াট রেখে গিয়েছিলাম সেই বিদ্যুৎ তিন হাজার দুইশো মেগাওয়াটে নেমে এসেছে মানুষ উন্নতি করে আর অন্যরা আসেন অবনতি করতে ফলাফল এই যে প্রতিনিয়ত বিদ্যুতের হাকার এবার এসে মাত্র চার বছরে আমরা ছয় হাজার পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছি কাজেই বিদ্যুৎ উৎপাদন আমরা বৃদ্ধি করেছি এই ঢাকার পানি সমস্যার সমাধান করার জন্য গতবারে আমরা সাহেদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করেছিলাম দ্বিতীয় ফেজ করা শুরু করেছিলাম বিএনপি এসে তা বন্ধ করে দেয় এবারে এসে আমরা সেই দ্বিতীয় ফেজ চালু করেছি পাগলা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করছি এবং ঢাকার বিভিন্ন ভিত্তিক আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করে পানির সমস্যার সমাধান করছি তবে এখানে আমার একটা অনুরোধ থাকবে সে অনুরোধ হলো বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে কারণ এই পানি এবং বিদ্যুৎ উৎপাদনে যথেষ্ট টাকা খরচ হয় সেদিকে মাথায় রেখে যত কম খরচে কাজ চালানো যায় সেভাবে আপনারা করবেন সেটাই আপনাদের কাছে আমার অনুরোধ কারণ আমরা চাই প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে থাকুক এই কামরাঙ্গি চড়ে এবং বিভিন্ন জায়গায় মানুষ মানবিত জীবনযাপন করে কাজেই যারা নিম্নবিত্ত স্বল্পবিত্ত তাদের জন্য আবাসন সুবিধা করার জন্য শুধু এখানেই না সারা বাংলাদেশেই আমরা দরিদ্র মানুষের ঘর বাড়ি তৈরি করে দিচ্ছি এবং এই কামরাঙ্গি জ্বরেও বহুতল ভবন করে যারা নিম্নবিত্ত মানুষ তাদের আবাসনের ব্যবস্থা করার ইতিমধ্যেই আমরা প্রকল্প গ্রহণ করেছি কাজে প্রত্যেক মানুষকে সুন্দরভাবে বাঁচার একটা সুযোগ সুবিধা এবং কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করে দিচ্ছি কাজে আমি আপনাদেরকে এইটুকু অনুরোধ করব যে আপনারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমরা আমাদের সাধ্য মতো সার্বিক উন্নয়ন করে যাচ্ছি এই কামরাঙ্গি চর আজকে সিটি কর্পোরেশনের অধীনে কাজে যার ফলে আপনারা সব ধরনের নাগরিক সুবিধা পাবে আমরা পর্যক্রমিকভাবে এই ঢাকা শহর কেন্দ্রিক যতগুলি ইউনিয়ন আছে আমরা সবই সিটি কর্পোরেশনের অধীনে নিয়ে এসে প্রত্যেকটা মানুষের নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করব। আগামী নির্বাচন এবারে আপনারা নৌকায় ভোট দিয়েছেন নৌকায় ভোট দিলেই মানুষ কিছু পায় সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন এই নৌকায় ভোট দিয়ে বাংলা ভাষা মাতৃভাষায় কথা বলার সুযোগ পেয়েছেন এই নৌকায় ভোট দিয়ে আজকে আপনারা স্বাধীনতা পেয়েছেন এই নৌকায় ভোট দিয়ে আপনারা উন্নয়ন পাচ্ছেন কাজে আগামী নির্বাচন সেই নির্বাচনেও আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই আপনারা দুই হাতলেও আমাদের ওয়াদা করেন যে নৌকায় ভোট দেবেন আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই কাজে আমরা নৌকায় আপনারা ভোট দেবেন আমরা আপনাদের সেবা করবো আমরা জাতির পিতার নেতৃত্বে স্বাধীনতা এনেছি বাংলাদেশকে দারিদ্র বাংলাদেশ গড়ে তুলব জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ইনশাআল্লা আমরা গড়ে তুলব বাংলাদেশ হবে দারিদ্রমুক্ত বাংলাদেশ এই বাংলাদেশে প্রতিটি মানুষ অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসার সুযোগ পাবে শিক্ষার সুযোগ পাবে সুন্দরভাবে জীবন পাবে দু সালের মধ্যে বাংলাদেশকে আমরা একটা মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করে বিশ্ব বাংলাদেশ যেন মর্যাদার আসনে অধিষ্ঠিত হয় সেইভাবে বাংলাদেশকে ইনশাল্লাহ আমরা গড়ে তুলব আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক আবার দেখাবে খোদা হাফেজ